আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি মিট লোফ বা চিকেন বান রেসিপি। তবে এটি তৈরির আগে খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো, যে কোনো পাউরুটি জাতীয় খাবার তৈরিতে ময়দার খামির অন্তত 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তবে এখানে রেস্টে রাখার প্রয়োজন নাই। প্রথমে ফ্রাই প্যানে 4 চা চামচ তেল গরম করে 1 কাপ চিকেন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তিন থেকে চারটি মরিচ কুচি, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 7 মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে চিকেন ভালোভাবে ভেজে নিচ্ছি। দিব 1/4 কাপ পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে আর 1.5 চা চামচ সয়া সস। ব্যাস, পুর রেডি। এবার বান তৈরির জন্য নিচ্ছি 1.5 কাপ ময়দা, 2 চা চামচ ইস্ট, 1/4 কাপ চিনি, সামান্য লবণ, সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1টি ডিম ফেটিয়ে তার অর্ধেকটা। আবারও ভালোভাবে মিশিয়ে দিব 1/2 কাপ হালকা গরম দুধ, 1/4 কাপ সয়াবিন তেল, 1/2 বাটির ভিতর সুন্দর একটা খামির তৈরি করে কোনো রেস্টে না রেখে 1টা চপিং বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে তার উপর খামিরটা কীভাবে প্রসেস করছি একটু লক্ষ্য করুন। এবার আরো সামান্য ময়দা ছিটিয়ে খামিরটাকে হাত বা বেলুনের সাহায্যে লম্বা একটা রুটির মতো বেলে নিচ্ছি।
তারপর রুটিটাকে পরাটার আকারে লম্বা ভাঁজ দিয়ে চেপে চেপে রোল করছি। এখন আবার আয়তাকারের রুটি বেলে ঠিক মাঝখানে বেশি করে পুর দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে সবকিছু বুঝতে পারবেন। এবার একটা চাকু দিয়ে রুটির দুই সাইডে চিকন চিকন রশ্মি কেটে নিচ্ছি। তারপর বেলুনের মতো একবার এপাশ একবার ওপাশ রশ্মি দিয়ে পুরোটাকে ঢেকে দিচ্ছি। এবার একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে চিকেন বান প্লেটে রাখছি। আর আমাদের অর্ধেকটা ফেটানো ডিম ছিল, তাতে সামান্য দুধ মিশিয়ে বানের উপর ডিম দুধের মিশ্রণ ব্রাশ। একটা মোটা তলানি যুক্ত পাত্র গ্যাসের চুলায় ফুল আছে বসিয়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি খাতার পৃষ্ঠা। তারপর একটা স্ট্যান্ড এবার ঢেকে 3 মিনিট প্রি হিট করছি। তারপর চিকেন বানের প্লেট বসিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের জ্বাল একেবারে কম আছে দিয়ে 20 মিনিট বেক করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।